সুপ্রিয় দর্শক শ্রোতা আজ চৌঠা মার্চ দুই হাজার দশ বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংবাদ সংবাদমাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম নিজেদেরকে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের একমাত্র ইজারাদার দাবিকারী সংগঠন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে উনিশশো একাত্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন এবং বাড়িঘর লুটপাটের একশো জন হিন্দুকে নির্মমভাবে হত্যা করার অভিযোগে হবিগঞ্জের লাখাই উপজেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে স্থানীয় লোকজন আদালতে মামলা দায়ের করার সংবাদ এসেছে আমাদের সময় বিডি নিউজ ফোর ডটকম এবং সমকালে ক্ষমতাসীন দলের লোকজন বরিশাল মহানগরীতে একটি সংবাদপত্র কার্যালয়ে হামলা ও ব্যাপরোয়া ভাঙচুর করার ছবি এবং সংবাদ ছেপেছে আমার দেশ দিন এবং নয়াদিগন্ত ফেনীর দাগুন ভইয়া এবং ভোলার বোরহানুদ্দিনে সরকার দলীয় সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করার ছবি সহ সংবাদ ছেপেছে আমার দেশ এবং সমকাল একক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে আবারও সংঘর্ষ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হওয়ার খবর এসেছে বিডিনিউজ ফোর ডট কম সমকাল নয়াদিগন্ত জায়জায়দিন এবং মানব জমিনে বরিশালের বাকেরগঞ্জে ছাত্রলীগ নেতার ট্যান্ডার জালিয়াতি বাগেরহাট ও বগুড়ায় আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীদের ব্যাপরোয়া ভর্তি বাণিজ্য ফেনীর সোনাগাজিতে সরকারদলীয় নেতার দখলবাজি এবং কিশোরগঞ্জের কুলিয়ার চরে আওয়ামী যুবলীগ নেতার ক্যাডার বাহিনীর ব্যাপরোয়া চাঁদাবাজির সংবাদ চেপেছে আমার দেশ কালের কণ্ঠ নয়াদিগন্ত জায় জায়দিন ও প্রথম আলো সরকার সমর্থক ছাত্রলীগ ক্যাটারা জেলা শহর মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজে ভর্তি বাণিজ্যের দাবিতে ব্যাপরোয়া ভাঙচুর করার সংবাদ এবং নারায়ণগঞ্জের ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিতে আধিপত্য বিস্তারের সংঘাতে আওয়ামী ছাত্রলীগের দুই গ্রুপের সশস্ত্র সোডাউনের খবর চেপেছে আমাদের সময় কালের কণ্ঠ প্রথম আলো এবং জায় যায় দিন রাজনৈতিক দমনপীড়ন এবং সরকারি দলের লোকজনদের অত্যাচার নির্যাতনে দেশের মানবাধিকার পরিস্থিতির চরম অবনতিতে একটি সংক্ষিপ্ত খতিয়ান এবং গাইবান্ধা ও খুলনায় সরকার বিরোধী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের উপর ক্ষমতাসীন কাটারদের বর্বরোচিত হামলায় সংবাদ করেছে আমার দেশ কালের কালেরকণ্ঠ নয়াদিগন্ত এবং প্রথম আলো সিলেটের বিশ্বনাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তারের সহিংসতায় একশো ধারা জারি হওয়ার খবর ছেপেছে প্রথম আলো জায়জায়দিন ও আমাদের সময় প্রতিবেশী দেশ ভারতের কলকাতা প্রেসক্লাবে পার্বত্য চট্টগ্রামের একটি উপজাতীয় জঙ্গি সমর্থক গোষ্ঠী সাংবাদিক সম্মেলন করে আবারও অস্ত্র হাতে তুলে নেওয়ার হুমকি প্রদর্শনের খবর এবং খাগড়াছড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলাকারী একজন উপজাতীয় জঙ্গি নেতার নেতৃত্বে রিলিফ বিতরণের ফলে আতঙ্কিত এবং ক্ষতিগ্রস্ত বাঙালিরা প্রাণভয়ে রিলিফ পর্যন্ত সংগ্রহ করতে না পারার ছবি সহ সংবাদ ছেপেছে যথাক্রমে নয়াদিগন্ত ও আমার দেশ জেলা শহর বগুড়ায় চোরাকারবারি ও মজুদ্দার একজন আওয়ামী যুবলীগ নেতার গুদামে ভারত থেকে পথে আসা বিপুল পরিমাণ ভোগ্যপণ্য উদ্ধার হওয়ার খবর ছেপেছে আমাদের সময় ও কালের কণ্ঠ রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী নিয়োগে পাঁচ কোটি টাকার তদ্বির বাণিজ্য প্রধানমন্ত্রীর নিজের নির্বাচনী এলাকায় কাবিখা প্রকল্পে ব্যাপরোয়া দুর্নীতি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পরিষদে ব্যাপক দলীয়করণের খবর ছেপেছে দিন ও আমার দেশ জামালপুরের মেলান্দহে প্রভাবশালী আওয়ামী লীগ নেতার অভিনব ট্যান্ডার সন্ত্রাসের খবর এবং নোয়াখালীর কোম্পানিগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মাদক ব্যবসায়ীর সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা ওই ছাত্রলীগ নেতাকে গণধুলাই দেওয়ার সংবাদ চেপেছে নয়াদিগন্ত ও প্রথম আলো বার্তা সংস্থা বিডি নিউজ টোয়েন্টি ডট কম আপডেট করেছে সীমান্ত জেলা যশোরে একজন বিএনপি নেতার মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় ধন্যবাদ